আলোর পরে অন্ধার আসি, আলোর পরে অন্ধার আসি, অন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে অন্ধার আসি, অন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। সংসারে সংসে যে দেখে, সংসারে সংসে যে দেখে সর হয়েছে মায়া, তবু তারি পিছে ছুটে ক্ষয় করে সে কায়া। অবশেষে হারায় দেশে কিসে মন্দ ভালো, তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে অন্ধার আসে, অন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। গরুর দুধ চুরি করে খাওন, গরু দেখে রাখুন। আচ্ছা তোর কেড়াই কইছে আমি গরুর দুধ চুরি করে খাই? আগে অনেকেই কইছে, কিন্তু আজ তো নিজের চোখেই দেখলাম। আরে আমি তো দুধ খাই নাই, আমি তো ভাতের ফ্যান খাইছিলাম আর কি। ও আচ্ছা, গোয়াল ঘরে থাইকা ভাতের ফ্যান আর চুলার ধারে বইসা মহিষের দুধ খান। যা হুন আইলেন হুন, তুল বাবুর দাঁড়ি তোর হুদা গেমে গেলে না, তুই খুব খারাপ জ্বালালি। হ চোরাই পুলিশেরে ঠাউরায় ডাকাই কি করুন রে, কয়দিন ধরে আমার শরীরে ভালো যেতেছে না, কেমন যেন দুর্বল দুর্বল লাগে, তাই একটু দুধ খাইছিলাম আর কি। খাউন শেষ না, আরো খাইবেন না? মানে শেষ না, তাহলে এখন এডি খাইয়ে শেষ করেন। এডি কি খানা, আর কিছু না। খানা কার খানা লইছস? কারণা সকালে নাস্তা হইতে দেরি হইব, কালকে রাইতের বাড়তি খাওন নিয়ে আইছি, খালু জান তো বাড়িতে খাই নাই। আপনি তো আবার খাওন পছন্দ করেন, নেন আপনার জন্য কি আমি খাওন আনতে পারি? আনতে পারস না মানে? অবশ্যই আনতে পারস, ইয়াল্লা ইয়াতো খানা, আমি এখানে বইসা খাই, আমার চোখের সামনে বইসাই খাই, নাইলে যদি ফালাই দেন। করবো আমি কি কখনো খাওন ফালাই, এই দেখা। তোমার পোলারে সরাও, আমারে ভয় লাগাইতেছে। ও জানালি, ও
বাবা জানালি আরে বাবা বাবা সরস না বাবা সরা বাবা আসো আসো আমার কাছে আসো বাবা আসো আসো ভাই আসো মার লাগাবো মা মারবো না আদর করবো আদর করবো উমা তোমার তোমার হাতে পিঁপড়া তো ওই যে পিঁপড়া একটা পিঁপড়া পিঁপড়া দেখে দেখি ওই 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 শয়তান বান্দর একটা আস্ত একটা বান্দর উমা মা কি দুষ্ট রে বাবা হ্যাঁ সারাদিন পড়ালেখার নাম নাই স্কুলে যাওয়ার নামও নাই হ্যাঁ খালি দুষ্টামি আর দুষ্টামি আর তার বাপ আর মা কেউ কোনো খবর রাখে না এই পোলাটার কি ভবিষ্যৎ হইব এই পোলার কি ভবিষ্যৎ হইব রে আল্লাহ আমার শরীরটা ভালো নাই আমি যেটার একটু দেখাশোনা করবো তাও পারি না এ আল্লাহ সারাদিন ডিম খাও বৈশাখ কাজে যাইতে হবে না তাড়াতাড়ি খাও গোসল করো পুষ্কনির পাড়ে যাইতে হবে আমাদের হুকুম কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না ঠিক আছে এই মাখন জি ভাই খাওয়াটা এখনো শিখো নাই ঠিক মতো তাড়াতাড়ি খাও মুলা ভাই হাজি তো খাইতে দেন তোদের বলো গো তো মেলতে পারতাছি না ভাই ডিমে দাম লাগে তো তুই একটা ডিম খালি কিছু হইব না 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 ডিম দিব না আমার শুনলে বলেই নাই ডিম দিব কে ওই তোর বিপদ আমি যাবে পারি নাই আর তোর কোনো উপকার আসেনি নাই এখন কি করে বিপদ তখন তো কোনো বিপদই নাই মাখন জি ভাই অসভ্য পোলা দাদিরে ডর দেখায় বেয়াদবি করে মানুষের বর্তনে বড় হবি তুই আমার জীবনটা ভাজা ভাজা করে ফেলাইলো একদিকে বাপে জ্বালায় একদিকে পোলাই জ্বালায় আমার কোনো জীবন আছে সংসার করতে করতে জীবনটা শেষ দুষ্টামি রাজত্ব পাইছে এই দেখ আম্মাজি স্যার আরে আমার চোখের সামনে দিয়ে নিয়ে যা আরে আম্মাজির ঘরে নিয়ে যা তুই চোখের সামনে দিয়ে ওরে নিয়ে যা চলো চলো বাবা অসভ্য পোলা বাপের মতো হইব খালি খালি খাইবেন কেন খুব কি খারাপ হয়েছে এরকম খাওয়া অনেকদিন সত্য এখানে ঘরের বউয়ের মতো খাও আপনার বউ বুঝি খুব ভালো রান্ধে
এবার বুঝি না, বোঝার মনটাই তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা থাক, ওনার অত কথা কথা কাম নেই, খাওয়ানোর সময় অত কথা কইতে নাই, খান আপনি। এত দিও না, এত খেলে খাইলে খাইয়া মরে যাবো। বিষ না যে খাইয়া মরে যাবেন। শোনো, এত ভালো খাওয়া খাইলে এমনি মানুষ মরে যায়। আচ্ছা শুনেন, এই যে আপনি পুরো একটা দিনে হেনে বাইরতে যান নাই, কোনো খোঁজ খবর দেন নাই, বাড়ির লোকজন চিন্তা করবো না? একটা তোমার দোষ, এমন একটা কথা কইবো না, ভালো একটা সময় কাটা চলে উঠবো। ওই তাই না কইছি, জ্ঞান দিবি না খালি, জ্ঞান জ্ঞান দিলাম কই? আমি তো খালি আপনারে জিগাইলাম। জিগাবি কে এমন কথা, জিগাবি কেন, তার উত্তর দিতে ত্যাক্ত লাগে দেখা। খাও খাও খাও। আসলাম দেখতে। দেখা এখন হইব না, আব্বা তো গঞ্জে। তারে দেখতে আসি নাই, সে ময়মরূপী মানুষ, তারে তো ঘন ঘন দেখে আমি কি করব। তাহলে কারে দেখতে আসেন? বিয়া বাড়ির হাল হকিকত কি, বিয়া কি আগাইব না পিছাইব? বিয়া বাড়ি কোন জায়গায়? বিয়া বাড়ি এখানে কার বিয়ে হইতেছে? মস্করা জানেন না তো? মস্করা আমি কেন আপনার লোক মস্করা করুন, আমি তো আপনাকে চিনি না। এইটা অবশ্য আপনি ভালো কথা বলছেন, মানুষের এক জীবন পার করে দেয়, একজন একজনের চিনতে পারে না। আমরা তো একজন একজনের ভালো করে এখনো দেখি নাই, দেখলেন না চিননের চল। আচ্ছা আপনি কি কইতেছেন? কোন তো আমারে আমার উপহার ঠিক আছে তো? কিসের উপহার? পপির কথা কই, সে যেন সুস্থ থাকে। পপি সুস্থই আছে। আচ্ছা একটা কথা কোন তো জিগান, আপনি সবসময় পাগলামি করেন না মাঝে মধ্যে? বিয়ার খুশিতে সব পুরুষ একটু পাগল পাগল হয়। ও আপনার বিয়ে ঠিক হয়েছে, তাহলে প্রত্যেকদিন এসে এখানে ঘুরঘুর করেন কেন? দেখেন এমনিতেই বিয়ের আয়োজনে যথেষ্ট বিলম্ব হইতেছে, তার উপরে এই জাতীয় কথাবার্তা দিলে গেলাম বহুত আঘাত দেয়। আপনি এসব কথা আমারও শুনাইতেছেন কেন? জানতো আব্বা আসুক তারপর আসেন। হায় হায় একদম শুকায় গেছে। আদরে ঘাটতি হইতেছে মনে হয়, বাচ্চাদের অতিরিক্ত আদর দিয়া ভালোবাসা দিয়ে খাওয়াইতে হয়, খাওয়াইলে স্বাস্থ্য ফিরে। আচ্ছা আদর করুন, জান কইতেছি। খালি খাওয়াইলে হইব না, আদর করলে হইব না, শাসনও করতে হইব। কথায় আছে পাইলো আদর হইলো বাদর, দেশি আদরে উকুন খাওয়াই না বাদর হইতে সময় লাগবো না, শাসনও করতে হইব। আম্মাজি বুঝাইছে শাসনকারে কয়, এই নিজের সন্তানরে পিটাই তো তার বাদে নাই, এমনি শাসন করতে হইব, শাসনে খাওয়ানে মিল্লা জিল্লা আদর্শ মানুষ পরিণত হইব। আচ্ছা জায়গা আসি রে মা, দাওয়াত যখন দিছো আবার আসু জায়গা। মন্টু ভাই বলে, আচ্ছা আপনি পুষ্কুনি কাটানোর জন্য আম্মাজির সাথে পরামর্শ করলেন, এইটা শোনার পর আপনার চেয়ারম্যান আপনারা ধাতানি দেয় নাই? দূর ভাই কি যে কন্যা, এই উকিলরা কারো ধাতানির তলা থাকে না, কেমনে মাইনসেরা ধাতানির তলা রাখতে হয় এই বন্দিতে থাকে। শুনেন এই যে পুষ্কুনিটা কাটতেছে, এটা কাটলে তো সবারই উপকার হইব তাই না? আমিও তো বাদ যাই না, তো যেই কামে সবার ভালো হয় এই কাম করতে দোষের কি? কিরে কেওলা তুই সবারই লেবুর পানি দিলি, আমার লেবুর পানি কো? লেবুর পানিতে চর্বি কাটে, আপনি তো লেবুর পানি খেয়ে হুগে যাবেন গা। সুলতান ভাই আর একটা বিয়ে করে নাও কিন্তু আমার লোকে হারামি বড় করতেছে। এই বেটাই সবসময় খালি খাই খাই করস, খালি খম খম করস, ও তো যা কইছে ঠিকই তো কইছে,
হ্যাঁ, তোর যদি চর্বি কেটে যায় তখন তুই শুকিয়ে যাবি না? তোর তোর কোনো কদর থাকবো? এই যে তোর সবাই পালন করে যে সম্মান করে, তখন সম্মান করবো? আহারে, লেবুর পানিতে ভাইটামিন থাকে। মাখন ভাই, আমার লগে বেমানি করিস না তোরা। আমারে তোরা ঠিক মতো খাই দিয়ে যাচ্ছিস না, তোরা আমার লগে ঠিকই সতরামি করে। আহা বুলা, এই ওরে তিন গ্লাস দে। আচ্ছা ভালো কথা। হ্যাঁ, এই পুষ্কুনি আসলো, শুনেন, পুষ্কুনি কাটতে আর কয়দিন লাগতে পারে? কত আর দিন? দুই দুই দিন। কিন্তু মন্টু ভাই, আপনার চেয়ারম্যান সাহেব কই আজকে যাইলো না? মানুষজনের তো কোনো খবর নাই, মানুষজন আহুক তারপর হ্যাঁ আইব। এমন পাশাল মাই আমি জীবনও দেখি নাই। কেমনি পারলো এই কামরা করতে তাই? হ্যাঁ, কেমনি পারলো? খালা, আমি তো কাছেই আছি। ওই তোরে আমি কিছু কইনি, তাহলে এত গাইল পারেন কেন? চুপ কর, আমিও তো মা ছিলাম। আমরা তো পোলাপান মানুষ করছি, কেউ কোনোদিন কইতে পারবো? হ্যাঁ, যে পোলাপান ভরণ পোষণে কোনো কমতি করছি? আরে বউ মানুষ থাকবো ঘরে, তা না কইরা পরের উপকার কইরা বেড়ায়, আবার রাখছে মস্ত বড় একটা বাহিনী। আরে এতগুলো মানুষ দিয়ে কাম কি? আমার দশটা না পাঁচটা না, একটা মাত্র নাতি, একমাত্র বংশের প্রদীপ, এই বাচ্চাটারে এমন পাশালের মতো করে মারলো। হ্যাঁ, তার হাত কাঁপতে উঠলো না? মনে একটু দয়াও হইল না? খালাম্মা, একটু চুপ করেন না। আরে এমন শিশুরে মারলে আল্লাহর আরশও তো কাঁপতে উঠে। হ্যাঁ, আরে দেশ গ্রামের চিন্তা করবো পুরুষ মানুষ, আমার যেটা পুকুর বাড়িতে যাবেন না? আম্মাজি, জানলাগুলো বন্ধ করে দিন, কারো কিছু করতে হবে না, চুপচাপ দাঁড়ায় থাক। আমরা তো বলছিলাম এককালে স্বামী সন্তান নিয়ে ঘর করছি না, ঘরের মধ্যে মনোযোগী আসিলাম না, দেশ উদ্ধার করে বেড়ায়, এদিকে ঘরের কোনো খবর রাখে না। আরে কাল রাইতে স্বামী কইয়াছিল, কোনো খবর আছে তার? কইতে পারবো না। আমার পোলাটা না খাইয়া বাড়ির বাইরে চলে যায়, কই থাকে, কি খায় না খায় কিছুই সে জানে না, কোনো খবরই সে রাখে না, ওদিকে পরের খবর নিয়ে তাই ব্যস্ত। ডাক্তার আসলে তো তুমি দেখতা, গধরে পাঠাইছি কতক্ষণ, এখনো ডাক্তারের কোনো নাম নাই। অনেক কষ্ট করে নিয়ে এসেছি ভাই। কই থাকস, একটু চোখের সামনে থাকতে পারস না? আমি কাছাকাছি তো আছি, খালি মাঝখানে একটা দেয়াল আছিল। কথা শিখছস? কথা তো এই ছোটবেলায় শিখছি, কি হয়েছে? আমি তাড়াতাড়ি কেন? তোরা তো তারা কিসের? আপনি যে আম্মা জিরে পাশান দিলেন কইলেন, আপনি তো একবারও হার খবর নিলেন না, হেই কেলে? আপনি বুঝি খুব নরম দিলেন। ওই লোপার জ্ঞান ফিরছে? আসবো করতে, যেমন বরদোয়া করছেন। ঠিকই আছে, মুরব্বিকর কথা বাসি হইলে ফলে। আপনি কোনো কাম থাকলে কন, নাহলে আমি আম্মাজির কাছে গেলাম। তার কাছে তো বনের অনেক মানুষ আছে, তুই একটু আমার কাছে বস না, তুই বল। সব কাম তো কইরা দিছি, এখন এনে খালি খালি থাওনের কি আছে? বুঝোস না কেন, আমার শরীরটা ভালো না, একলা থাকতে ভালোও লাগে না। খারণ খারণ, আপনার কাছে একজন রাহনের ব্যবস্থা করতেছি। মনা ভাই, এ মনা ভাই, আরে পাগল টাইম রাহুল স্কিল লাগি। আমার ডাক্তার জালালি। খালাম্মা তো একলা একলা ঘরে বইয়ে খায়। হ্যাঁ, অসুস্থ মানুষ, তুমি একটু হাল্লা করে কথা কও। থাক না, পাগল একটা। আমি পাগল না, বিয়ার আনন্দে একটু পাগল পাগল দশা হয়েছে, ঘরে নতুন বউ আসলে সব ঠিক হয়ে যাবে। দাও তুমি একটু বউ, আমি আইতেছি।
ওই তুই মুখে রুমাল দিছিস কেন? বিয়া তো জামার মুখ ঢাকা থাকন লাগে। যত সব পাগল ছাগল পালে লোপায়। লোপা কেটা? তোর আম্মাজি, তোর আম্মাজির নাম লোপা। আমরা যে তারা আম্মাজি ডাকি, যা খুশি তাই ডাকা চুপ থাক। ওই তুই আমার দিকে এমনি তাকায় আছিস কেন? যা বাইরে যা, যা। আমারে ডাইকে নেবো হয়েছে জালালি, না কয়ে গেলে গোস হইবে। ওই এমন গরমের মধ্যে পাগড়ি আর শেরওয়ানি পরে ঘুরতেছিস কেন? তোর গরম লাগে না? নিয়ম তো নিয়মই, গরমের লেগে কে নিয়ম বদলান যাইব? নয়া জামাই এখন কি জামা কাপড় খুলে গরমের মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরু? আয় চুপ থাক। উফ জালালি, কারে বয়ে তুই গেছে আমার কাছে? হ্যাঁ আয় আয় জালালি, এই পাগলটারে সরাই দিয়ে যা। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই হারামজাদি ইচ্ছা করে এই পাগলটা আমার এখানে বসাই দিয়ে গেছে। হ্যাঁ ওই মানা, তুই যাবি? যা যা বাইরে বাইরে বাইরে। ব্যবহারে বংশের পরিচয়। আয় তুই যাবি? বিয়ার আসর থেকে উঠোনটা ঠিক না, কাজী আসুক কবুল্লা বলে একবারেই উঠুন। বিয়ার আনন্দে এক সপ্তাহ ধরে গাঁ গোসল কিছু হয় নাই, পুষ্কিন থেকে ডুললে গাঁ গোসল ধুই তৈব, নাহলে গায়ের গন্ধে ভূতও পালাইব বউ পালাইব। এমন বউ পলাই যাক এটা কেউ চাইতে পারে? কারণ হাবদুর আর পূর্ণিমা বউয়ের সৌন্দর্যের সামনে সাদা কালো টেলিভিশন। ওই তুই যাবি না জুতা হাতে লুবি? কারো তার জুতা দিয়ে আমি অনেক কাম। বাসলাম এই পাগল আর কিছু করে থাকলে আমি পাগল হয়ে যেতাম। ডাক্তার সাহেব বলুন, আম্মাজির জ্ঞান কি ফিরবো না? ফিরবে, উনি কিন্তু সংজ্ঞাহীন না, ঘুমাচ্ছেন। আর আমরা এই স্টেজকে বলি নার্ভাস ব্রেকডাউন। আর উনি কিন্তু এটা ভালো হচ্ছে কি জানেন, উনি কিন্তু জ্ঞান হারাননি, উনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তবু আমি ওনার প্রেশার ম্যাপে দেখলাম সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আপনাকে ওষুধ লিখে দিলাম, এগুলো এনে খাওয়ান, আশা করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই রকমের হঠাৎ করে হলো কেন সেটা কিছু বুঝতে পারছেন? সেটাই তো ব্যাপার, কেন হয়েছে আমি আর বিথি জানি। এটা তো জানোস তো কষ্ট না, কেন কি হয়েছে আম্মাজির? আম্মাজির শাশুড়ি আম্মাজিরে যা ইচ্ছা তাই করছে, আর সেটা শুনেই আম্মাজি সহ্য করতে পারেনি। তুই এসব কি কস?